আজ আমাদের পাঠ্য বিষয় বন মহোৎসব, লেখক রতীন চক্রবর্তী। এই গল্পের ছোট্ট একটি মেয়ে যার নাম তিতির, তার আজ পড়াশোনার মন নেই, কারণ তার পরের দিন অর্থাৎ আগামীকাল তার স্কুলে উৎসব রয়েছে, খুব সুন্দর একটা অনুষ্ঠান রয়েছে। অনুষ্ঠানের বিষয় হচ্ছে বন মহোৎসব। এই বিষয়ে তাৎক্ষণিক বক্তৃতার প্রতিযোগিতা হবে, যেখানে তিতির বা ছোট্ট তিতির নাম দিয়েছে। সে মন থেকে স্থির করেছে, ঠিক তোমার মতো, যে আমাকে প্রথম হতেই হবে। ঠিক গত বছর একটু যেন সে প্রথম পুরস্কার পায়নি, তাই প্রাইজটাও সে পায়নি, তাই আজ সে দাদুর কাছে পেন খাতা নিয়ে বসছে। তাকে ভালো করে তালিম দিতে হবে দাদুর কাছ থেকে, যাতে সে এমনভাবে বক্তৃতা দিতে পারে যাতে করে সে প্রথম হতে পারে। এটা শুনে তো দাদু হাসছেন। দাদু জিজ্ঞেস করলেন তিথিকে, আচ্ছা বলো তো কাল কত তারিখ? তিতির একটুখানি চিন্তা করল, বলল কাল জুন মাসের 5 তারিখ। দাদুজন বললেন, ও তাহলে কালই বিশ্ব পরিবেশ দিবস, আর সে কারণেই তোমাদের স্কুলে বন মহোৎসব অনুষ্ঠান আছে, বুঝলে? আগামীকাল নিশ্চয় তোমরা অনেক গাছপালা লাগাবে, অনেক গাছ লাগাবে। কথা শুনে তিতির একটু অবাক হলো, বললো, আচ্ছা দাদু তুমি কী করে জানলে? দাদু বললেন, আরে বন মহোৎসব হবে আর গাছ লাগানো বা বৃক্ষরোপণ হবে, হবে না তা কখনো হয়? বন মহোৎসবের আসল উদ্দেশ্য হচ্ছে বৃক্ষরোপণ বা গাছ লাগানো। সেই গাছ তিথি বলছে সেই গাছগুলো লাগাবে তাদের উঁচু ক্লাসের দাদা দিদিরা। কোথায় কোথায় লাগাবে গাছগুলো? স্কুলের বাগানে, রাস্তায়, আরও অনেক জায়গায়। গাছের সংখ্যা প্রায় 100 হবে, তবে তিতিরা গাছ লাগাবে না, সে ছোট, তার সে শুধু তাৎক্ষণিক বক্তৃতার অংশগ্রহণ করবে। দাদু জিজ্ঞেস করলো, দাদু আর বলো না আমি কী বলবো স্কুলে কালকে? দাদু বসলেন চেয়ারে সোজা হয়ে, বললেন, আচ্ছা বলছি, তাহলে বলো তো পৃথিবীর এই মুহূর্তে জনসংখ্যা কত? তিতির বলল, প্রায় 600 কোটি হবে। দাদু বললো, ঠিক বলেছ, তবে এটা 2001 সালের হিসেবে পৃথিবীর জনসংখ্যা প্রায় 600 কোটি, 2013 সালে ওটা দাঁড়াবে প্রায় 700 কোটির মতো। অথচ 1950 সালে পৃথিবীর জনসংখ্যা ছিল 250 কোটি, তার মানে মাঝখানে এই 51 বছর প্রায় 350 কোটির মতো জনসংখ্যা বেড়েছে, আর পরের 12 বছরে এই সংখ্যাটাকে দাঁড়াবে প্রায় 100 কোটি। ভেবে দেখো কি অস্বাভাবিক হারে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তিতি ঠিক বুঝতে পারল না বন মহোৎসব আর তাৎক্ষণিক বক্তৃতা কি সম্পর্ক। তবু সে কি বললো না দাদুকে, চুপ করে শুনতে লাগলো। দাদু বললেন, মানুষের থাকার জায়গা বলতে এই পৃথিবীটা, শুধু মানুষ নয়, এখানে না জীবজন্তু, কীটপতঙ্গ, গাছপালাও আছে। এই হারে যদি মানুষের সংখ্যা বাড়তে থাকে তাহলে ওই বেচারিরা, বেচারি কাকে বলা হচ্ছে না, বেচারিকে বলা হচ্ছে জীবজন্তু, কীটপতঙ্গ আর গাছপালা, তাহলে এরা কোথায় যান, কোথায় যাবে? আমরা অর্থাৎ মানুষেরা স্বার্থপরের মতো নিজেদের সুযোগ আর সুবিধার কথা ভেবে এই গাছপালা জীবজন্তু ক্ষতি করছি আমরা। মানুষ শুধু নিজের সুযোগ সুবিধা ছাড়া কিচ্ছু ভাবে না,
মানুষের থাকার জন্য অবশ্যই ঘর বাড়ি প্রয়োজন, মানুষের যাতায়াতের জন্য অবশ্যই পথঘাটের প্রয়োজন, মানুষের খাবার জোগাড় করার জন্য অবশ্যই চাষের জমি প্রয়োজন, আরও উন্নতি করার জন্য, আরও অগ্রগতির জন্য আমাদের দরকার কলকারখানা। দাদা বললেন এই সকল কারণে আমাদের গাছ কাটতে হলো। তার কি জন্য গাছ কাটতে হলো? এক হচ্ছে ঘর বাড়ি, চাষের জমি, পদঘাট, কলকারখানা, এই সব কারণে আমরা গাছ কেটেছি। আস্তে আস্তে গাছ প্রায় ফাঁকা হয়ে গেল। এই গাছ যখন কমে গেল, প্রথম বিপদে পড়লো কারা? না, প্রথম বিপদে হলো পাখি আর কীট পতঙ্গরা, ওরাই বেশি করে গাছে থাকতো। কিন্তু তার চেয়েও বেশি বিপজ্জনক পরিস্থিতি, বেশি খারাপ অবস্থা রয়েছে মানুষ। কারণ যখন গাছের সংখ্যা কমে যাচ্ছে, মানুষ নিঃশ্বাসের সাথে যে কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয় বাতাসে, সে বিষাক্ত গ্যাস গাছই গ্রহণ করে, বদলে গাছ আমাদের শুদ্ধ অক্সিজেন দেয়, যা মানুষ সহ নানান জীবজন্তুদের বাঁচার জন্য অপরিহার্য বা সবচেয়ে প্রয়োজন। তাই গাছ কমে গেলে বাতাসে কার্বন ডাই অক্সাইড পরিমাণ বাড়তে লাগবে, বাড়বে বায়ু দূষণ। আর এই বায়ু দূষণের অন্যতম কারণ হচ্ছে কলকারখানার ধোঁয়া, অজস্র গাড়ির ধোঁয়া আর জ্বালানির ধোঁয়া। ফলে বাতাসে মিশে কার্বন ডাই অক্সাইড আর বিষাক্ত সিএফসি গ্যাস অর্থাৎ ক্লোরোফ্লুরোকার্বন আর মিথেনের মতো বিষাক্ত গ্যাস, যাকে বিজ্ঞানীদের ভাষায় বলে গ্রিন হাউস বা গ্রিন হাউসের প্রভাব। যখন আমরা বাড়িতে রান্না করি আর জ্বালানি হিসেবে কাঠ ব্যবহার করি, কাঠ জ্বালালে কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাই আমরা একদিকে গাছ কাটছি অর্থাৎ গাছ কমছে, বায়ু দূষণ বাড়ছে, ফলে পৃথিবীর গড় তাপমাত্রাও বাড়ছে। এই গড় তাপমাত্রা বাড়াকে আমরা বলি বিশ্ব উষ্ণায়ন। তিতির ঘাড় নাড়ছে দাদুর কথা শুনে, অর্থাৎ সে কথাটা বুঝতে পেরেছে। তা দাদু বললেন, দেখো আমি তো বুড়ো হয়ে গেছি, তোমরা এখন ছোটো, তাই তোমাদের সামনে এখন চ্যালেঞ্জ রয়েছে সামনে বা মোকাবিলা করতে হবে। তিতির ঘাড় নিয়ে জানলো, হ্যাঁ তাই হবে। দাদু বললেন, তুমি নিশ্চয়ই ভূগোলে পড়েছো, পৃথিবীর দুটো প্রান্ত আছে বা দুটো অঞ্চল আছে, তার সুমেরু অঞ্চল আর কুমেরু অঞ্চল। যদি পৃথিবীর তাপমাত্রা বেড়ে যায়, তাহলে ওই বরফ ঢাকা দুটো প্রান্ত বা দুটো অঞ্চল অর্থাৎ সুমেরু অঞ্চল আর কুমেরু অঞ্চল বিপদের সামনে আসবে, বরফ গলে যাবে, এর ফল হবে মারাত্মক। বরফ গলা জল যখন সমুদ্র বা মহাসাগর এসে পড়বে, ফলে জলের স্তর বা জলের উচ্চতা বাড়বে, দেখবে হয়তো আগামী দিনে জলের তলায় তলিয়ে যাবে সমুদ্রের ধারে থাকা বড় বড় নগর বন্দর। আর এর একটাই কারণ, আমরা গাছ কেটে নিচ্ছি বা গাছ ধ্বংস করছি। তিতির বললো, দাদু গাছা এর উপায় কী? দাদু এসে বললো, এর উপায় বিজ্ঞানীরা খুঁজছে না হবে, তবে আমাদের প্রয়োজন তাড়াতাড়ি গাছের সংখ্যা বাড়ানো। এটাই সবচেয়ে আমাদের জরুরি কাজ, অর্থাৎ বন মহোৎসব করা। তিতির হাসলো, তিতির ভাবছে কালকের বা আগামীকালের তাৎক্ষণিক বক্তৃতায় সে প্রথম হোক বা না হোক, তার আসল উদ্দেশ্য হবে সবাইকে দাদুর এই কথাগুলি জানানো, যা মানুষের বসবাসের জন্য একান্ত প্রয়োজন। পৃথিবীর সামনে ভয়ঙ্কর বিপদ আসছে, আর সেই বিপদ থেকে পৃথিবী রক্ষা করতে পারে একমাত্র গাছপালা। তাই সে সবাইকে জানাবে, সবাইকে বলবে, সবাইকে যে গাছ লাগানো কেন গাছ লাগাবে, সে কেন গাছ লাগালে উপকার কী হবে, গাছ না থাকার জন্য আমাদের কী ক্ষতি হচ্ছে, কী সমস্যা পড়ছে আমরা, বিশ্ব কী সমস্যা পড়ছে, তাই এই কথাগুলো সে আগে জানাবে। তখন থেকে সে আর ভাবলো না যে সে প্রতিযোগিতায় প্রথম না দ্বিতীয় হবে। তাই আমাদের উচিত বেশি করে গাছ লাগানো, একটা গাছ কাটলে অন্তত তার জায়গায় দুটো বা তিনটে গাছ লাগানো,
যা পৃথিবীকে ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা করা যাবে, যা আমাদের একান্ত প্রয়োজন, মানুষের বসবাসের জন্য প্রয়োজন।